আমরা বাংলা স্বর চিহ্নে আকার সরাইয়ের থেকে আকার আকারে ব্যবহার করলে কিভাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় সেগুলি দেখব। কষাতে লিখি কয়কার কা, খসাত দিলে কয়কার খা, গসাতে দিলে গয়কার ঘা, গসাতে দিলে ভয়কার গা, চসাতে দিলে চয়কার চা, ছসাতে দিলে ছয়কার ছা, বর্গীয় দশাতে দিলে বর্গী জায়গার যা, ঝসাতে দিলে ঝয়কার যা, টসাতে দিলে টয়কার টা, খসাতে দিলে ঠয়কার ঠা, দশাতে দিলে ডয়কার ঢা, দশাতে দিলে ডয়কার ডা, কয়কার কা তর সাথে, তর সাথে ছয়কার থা, দশাতে দয়কার ডা, দশাতে দয়কার ডা, পশাতে কয়কার পা, পশাতে কয়কার পা, বর্ষাতে বয়কার বা, বর্ষাতে বয়কার বা, বর্ষাতে ময়কার মা, যন্তার নশাতে যন্তার নয়কার না, এরকম মধ্যাহ্ন নশাতে মধ্যাহ্ন নয়কার না, বাকি গুলিতে মন আকার ব্যবহার হয় না। তারপরে অন্তস্থের জর্ষাতে দিলে অন্তস্থের জায়গার যা, বসিনীর রসাতে দিলে বসিনীর রয়কার গা, লসাতে লয়কার লা, তালিবাসাতে তালিবাস শেখার সা, দুন্দার সাথে দুন্দার শেখা সা, তালিবাসের পরে মধ্যাহ্ন, মধ্যাহ্নসার সাথে মধ্যাহ্ন শেখার সা, দুন্দার সাথে দুন্দার শেখার সা, হর সাথে হয়কার হা, দাসিনীর সাথে দাসিনী রেখার রা, বসিনীর সাথে বসিনী রেখার রা, উন্দাস্ত আয়কা আ, মোটামুটি এগুলিতে আকারের ব্যবহার করা হয়। তাহলে আমরা পড়ি আমরা এখন একবার পড়ে নিই, কয়কার কা, কয়কার খা, গয়কার গা, ভয়কার গা, চয়কার চা, ছয়কার ছা, বর্গী জয়কার যা, ঝয়কার যা, টয়কার টা, ঠয়কার ঠা, ঢয়কার ডা, ঢয়কার ডা, নয়কার না, তয়কার তা, ঠয়কার থা, ধয়কার দা, ধয়কার দা, ধয়কার দা, ধ, ধয়কার দা, নয়কার না, কয়কার পা, ফয়কার ফা, বয়কার বা, বয়কার বা, ময়কার মা, দশ জায়কার যা, বুঝিনি রয়কার রা, লয়কার লা, তালিবা শেখার সা, মধ্যাহ্ন শেখার সা, ঘুমটা শেখার সা, হয়কার হা, দশনি রয়কার রা, দশিনী রয়কার রা, উন্দস্ত হয়কার আ, এভাবে আকার যোগ করলে স্বর চিহ্নের সাথে স্বরবর্ণ স্বর চিহ্ন আকার যোগ করলে ব্যঞ্জন বর্ণ এরকম একটা আ পরিবর্তন হয়। এখন আমরা দেখব এই আকারগুলি ব্যবহার করে কিছু শব্দ তৈরি, যেরকম বাবা, বয়কার বা, বয়কার বা, বাবা, মামা, ময়কার মা, ময়কার মা, মামা, দাদা, দয়কার দা, দয়কার দা, দাদা, নানা, নয়কার না, নয়কার না, নানা, কাকা, কয়কার কা, কয়কার কা, কাকা,
তাল, এভাবে আরো শব্দ বানানো যায়, যেমন ধয়কার দা দুন ধান ভালো, ভয়কার বা ল ভালো ভাত, ভয়কার বা ট বাদ, এভাবে আকার যুক্ত করে অনেক শব্দ তৈরি করা যায়। অনুরূপ আমরা আরো তৈরি করি, তৈরি অনেক কিছু শব্দ বানাই, টাকা কয়কারটা কয়কারটা টাকা, পয়সা অন্তস্থ অন্তঃ পয়সা, হ্যাঁ অন্তস্থ অন্তঃ পয়সা, টাকা ঢাকা ডয়কার ডা কয়কার কা ঢাকা, হ্যাঁ তোমার টাকা, যেমন জামাল জয়কার যা ময়কার মা ল জামাল, কামাল পয়কার কা ময়কার মা ল কামাল, যেমন আমরা আরো বলি আলাদা আলা সরা লেখার লা জয়কার যা আলাদা, এরকম আলাল সরায়া লেখার লা ল আলাল, যেমন আমরা আরো দেখতে পারি ভাই ভয়কার বা রসুন ভাই, এটা ভাই ভাইকাররা দুন্তাস ভাইরাস, এভাবে আমরা কিছু শব্দ তৈরি করে দেখাতে পারি, এভাবে ছোট্টমণিরা আরো কিছু শব্দ তৈরি করতে পারে, কয়কার পা ছয়কার কা পাখা মাখা মায়কার মা ফয়কার খা মাখা, আদা সরায়া দয়কার দা আদা, আমরা বলতে আদা বলতে পারি সরায়া দয়কার দা আদা, এভাবে সোনামণিরা স্বর চিহ্ন আকার ব্যবহার করে নিজেরা নিজেরাই অনেক শব্দ তৈরি করতে পারে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।